মাফিয়াইজমের হেড অফ মাফিয়া, তার নিচে এই মাফিয়ার, মিডিয়াতে আমাদের এই থাকবে, সেনা সশস্ত্র বাহিনীতে এই থাকবে, রাজনীতির মধ্যে আমাদের এই থাকবে, আন্তর্জাতিকভাবে আমাদের কিছু মাফিয়া বন্ধু থাকবে। জিয়া মুক্তিযুদ্ধ করছে কিনা এটার সার্টিফিকেট কি হাসিনার থেকে নিতে হবে? যে হাসিনা তখন পাকিস্তান সরকারে ভাতা খাইছে বসে বসে। শোনেন, আপনি যখন কোনো লোকের মুখ থেকে তার ম্যান্ডেট বহির্ভূত শব্দ শুনবেন, অতিমাত্রায় তাবেদারি করে, অতিমাত্রায় তেল মারে, আপনি বুঝতে হবে সে দারুণ একটা করাপশনে জড়িত আছে। বিরাট ধরনের করাপ একটা মানুষ, সে ভিতরে ভিতরে একটা করাপ্ট মানুষ। তা নাহলে তার তো এইসব এক্সট্রা সার্ভিস দেওয়ার দরকার হয় না রে ভাই। আমাকে মন্ত্রী বানিয়েছে, আমি মন্ত্রিত্বপনা করব, আমাকে তো এখানে গিয়ে জিয়া খারাপ, মুজিব খারাপ, এই খারাপ, সেই খারাপ, এর আগে ওর নামকরণ, এইসব বিতর্কে জড়িত হতে আমার কোনো কত মন্ত্রী আছে? এখনও দু একজন মন্ত্রী আছে যারা এইসব কোনো বিতর্কেই যাচ্ছেন, আছে তো দু একজন, নাই যে তা তো না। এখন কথা হচ্ছে কি, এইভাবে বেসিক্যালি আনসুল্লাহ, আমি আই এম টেলিং ইউ, হি ইজ এ ভেরি ডুবিয়াস ম্যান, এবং সে করাপ্ট, এটা তো বুঝেই যাচ্ছে। আপনি এখন আপনি তো এই তথ্যটা দিলেন যে 80 লক্ষ টাকা, আরে 80 লক্ষকে ওরা 80, 800 কোটি, 1000 কোটি, এই যে ব্যাংকের ডাইরেক্টরশিপ অনেকে, এইটা পুরো টিমটাই তো করাপ্ট। এই এই এইগুলো যারা, এই যে হাসান তথ্যমন্ত্রী, ওর সম্বন্ধে অনেক কিছু বলা হয়, আদ্যপান্ত করাপ্ট সবগুলাই। এ টাকার উপরে ওরা ওরা মনে করে কি ভবিষ্যতে কমার থেকে চলে যাব, দেশের বাইরে চলে যাব, কোথাও থাকবো অন্যভাবে, ওরা অন্য অন্য ধরনের প্ল্যানিং ওদের, কথা বুঝছেন? এখন একটা ব্যাংক দেওয়া কিন্তু চারটিখানি কথা না, 500-600 কোটি টাকা লাগে, এত টাকা আইনমন্ত্রী, আমাদের ছাপোষা আইনমন্ত্রী এই টাকা পায় কোথায়? আরে ভাই, ওরা মন্ত্রী যখন করিয়ে দেন তখন তাকে 1% দিতে হচ্ছে না, তাকে ওই টাকার শেয়ার দেওয়া হচ্ছে যে আপনি ধরে নেবেন যে আপনি এই টাকা বিনিয়োগ করেছেন, কারণ আপনি পারমিশনটা নিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে শহীদ ভাই। আমরা একটু সামনের দিকে আগাই। গণমাধ্যমের সর্বগ্রাসী কর্পোরেট নিয়ে সম্প্রতি ডেইলি স্টারের সম্পাদক একটি নিবন্ধ লিখেছেন, এবং ওখানে উনি বলতে চেয়েছেন যে এই বিষয়টি, সেটি হচ্ছে আপনি নিজেও জানেন যে এসব কর্পোরেট হাউজের দালাল সাংবাদিকরা, আপনি সাংবাদিকতা করেছেন শহীদ ভাই, যে এরা এই দালাল সাংবাদিকরা তাদের দালালি অব্যাহত রেখেছে, এবং আপনি এর আগে যেটা বলেছি, এই তারই কর্পোরেট অর্থাৎ বসুন্ধরা কর্পোরেট মতো এরকম আরো অনেক কর্পোরেট আছে যারা নিয়ন্ত্রণ করছে গণমাধ্যম। তো এই এরা কি ডিজিটাল, যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, যারা যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে, যে এই যে বিষাদগার করছে, এই যে বিভিন্ন রকম করছে, তো এই ডিজিটাল, এই যে কর্পোরেট যে মাফিয়া, এই কর্পোরেট মাফিয়াদের বিরুদ্ধে কি মানে কোনো পদক্ষেপ সরকার নেবে না, কি মনে করেন আপনি? বাবা, এটা তো সরকারি সৃষ্টি, আপনাকে বুঝতে হবে। আপনি রং নাম্বার ডায়ল করতে কোনো লাভ নেই। কর্পোরেট মাফিয়াইজম এটা তো সরকারি সৃষ্টি করেছে। মাফিয়াইজমের একটা অপশুট হলো কর্পোরেট মাফিয়াইজম, মাফিয়াইজমের অপশুট মিলিটারি মাফিয়াইজম, মাফিয়াইজমের অপশুট পলিটিক্যাল মাফিয়াইজম, মাফিয়াইজমের অপশুট, এটা বিভিন্ন ব্রাঞ্চ। মাফিয়াইজমের যেমন একটা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থাকে, মাফিয়াইজমের হেড অফ মাফিয়া, তার নিচে এই মাফিয়ার, মিডিয়াতে আমাদের এই থাকবে, সেনা সশস্ত্র বাহিনীতে এই থাকবে, রাজনীতির মধ্যে আমাদের এই থাকবে, আন্তর্জাতিকভাবে আমাদের কিছু মাফিয়া বন্ধু থাকবে। সুতরাং এইটা কম্বিনেশন করেই তো একটা 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 একটা। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই এই মাফিয়ারাই এই 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 মানে মাফিয়া সরকারকে লালন করে, এটাই বলতে চাচ্ছেন? মাফিয়ারা মাফিয়া সরকারকে লালন করে এবং টিকিয়ে রাখছে, কারণ এর বাইরে এদের কোনো সাপোর্ট বেজ নাই কিন্তু আর এখন। আপনাকে বলি, এই জিআর বিতর্কটা, আমি ধরুন জেনুইন আওয়ামী লীগার যারা সারা জীবন আওয়ামী লীগ করছে, তারাও বলে ভাই এগুলো আর ভালো লাগে না ভাই, দেশে কত সমস্যা, হঠাৎ করে জিয়ার খবর, এখানে কি লাশ আছে না আছে, জিয়া যুদ্ধ করছে কিনা, মীমাংসিত বিষয় নিয়ে, ঐতিহাসিক সত্য নিয়ে এসব বাড়াবে করে কি মানে আছে, জিয়া মুক্তিযুদ্ধ করছে কিনা এটার সার্টিফিকেট কি হাসিনার থেকে নিতে হবে? যে হাসিনা তখন পাকিস্তান সরকারে ভাতা খাইছে বসে বসে, আর জিয়া রহমান তখন বিদ্রোহ করে তার অধিনায়ককে হত্যা করে সবাইকে নিয়ে পালিয়ে বেরিয়ে গেছে, তার সাথে তো তুমি তো একা জান নাই, তার সাথে আর অফিসার ছিল তো তখন, আপনি বলেন তারই ব্যাটালিয়ানে ছিল, মীর শওকত আলী ছিলেন, এই যে তখন এই যে অলি আহমেদ সাহেব তিনি ক্যাপ্টেন ছিলেন, শমশের প্রবীণ চৌধুরী যে ফরেন সেক্রেটারি উনি তখন লেফটেন্যান্ট ছিলেন, খালেদুজ্জামান সাহেব ছিলেন, কত অফিসার, বাঙালি অফিসার ছিল ওখানে 6-7 জন। এখন কথা হচ্ছে
বাবা, এই ঐতিহাসিক সত্য নিয়ে তুমি বাড়াবাড়ি করতে যাচ্ছ কেন? তুমি ব্রিগেড কমান্ডার, ফার্স্ট সেক্টর কমান্ডার, তারপরে বঙ্গবন্ধু তাকে খেতাবে বিভূষিত করেছেন, এরপরে এইগুলো তো আমার কথা হচ্ছে এটা নিয়ে কথা বলাটাই তো একটা অন্যায় নতুন করে। যেমন বঙ্গবন্ধুর স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানটাকে চ্যালেঞ্জ করা তো একটা উদ্যোক্তার ব্যাপার। রাইট শহীদ ভাই, আমার কাছে মনে হয় কি যে এই বিতর্কগুলো তৈরি করার পিছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য আছে। সো এই অসৎ উদ্দেশ্যটা কি তাদের মানে মানুষের জনগণের চোখে পট্টি পড়িয়ে দেওয়া, এটাও তো মেডিওক্রেসি। মেডিওক্রেসি, মেডিওক্রেসি, আমি আপনাকে বলি, কিছু মনে করেন না, কোন উর্বর মস্তিষ্কের জিনিস না এগুলো। ওই যতটুকু বুঝে ততটুকু, আচ্ছা এই মুহূর্তে এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করলো একদম। আমি বলি এখন আমার মুখ খারাপ হয়ে যায় ভাই, আমার আপনাকে খেপান, যা পরীক্ষার মার্কশিট চেক করেন কত পার্সেন্ট মার্কে পাস করছে, যে যারা এসব বুদ্ধি করতেছে এগুলো গরু রচনা লেখে 33% মার্ক পায়নি, এই ব্রেইন দেশ চালাচ্ছে সবখানে। এই যে মাফিয়া চক্রটা পুরোটা মেডিক্রেসি। আনবীর সায়েমের রেজাল্ট কি পরীক্ষার, আপনি যা দেখেন, আপনি একদম সর্বোচ্চ বাংলাদেশ যিনি কাজ চালাচ্ছেন তার থেকে আরম্ভ করে নিচের দিকে মার্কশিট চেক করেন, এরা কোনো পরীক্ষায় প্রতিযোগিতামূলক কোনো কাজেই তারা জীবনে কিছুই পেত না, তারা সব কিছু পৈতৃক জিনিস থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছে। এই হলো মাফিয়াইজমের আরেকটা গোড়ার জিনিস। আর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা জড়িত আছে এইসব বিষয়ে, এগুলো হলো কি, এগুলো হলো সম্পূর্ণভাবে অসৎ একটা মানুষ। একটা মেধাবী মানুষ যখন অসৎ হয়ে যায় সে আর মানুষ থাকে না। প্রত্যেকটা কর্পোরেশনের মালিক হলো, প্রত্যেকটা মিডিয়ার মালিক হলো কর্পোরেট হাউস। মাহফুজুল আলম যে কথাটা লিখছে এটা তো সে সাথে সাথে লেখে নাই। আমি তো মাহফুজুল আলমের সাথে ডেইলি স্টারে চাকরি করে আসছি, তাই না? মাহফুজুল আলমের মানসিকতা তো আমি বুঝি, সে তো কিন্তু আর যাই হোক সারা জীবন সে আদ্যপাত্র একজন সাংবাদিক, সে সারা জীবন সাংবাদিকতাই করছে। কিন্তু তার এক ভাই ইউএনএ চাকরি নিয়ে চলে গেছে, কিন্তু সে কিন্তু সারা জীবন সাংবাদিকতাই করছে। সুতরাং মাহফুজুল আলম দেখতেছে যে একটা পুরা এরকম তো ছিল না সাংবাদিকতা কোনো সময়। আমি শুধু মুনিয়া হত্যার ব্যাপারে যে মূল আসামি তাকে আমরা সাপোর্ট দেইনি বলে আজকে আমার বিরুদ্ধে এতটুকু সত্যিটা করা হচ্ছে। বসুন্ধরা গ্রুপ প্রত্যাশা করছিল ডেইলি স্টারও তাকে সাপোর্ট দিতে যাবে। আমার কথা হচ্ছে কি, সবকিছু একসাথে তুলনা করতে যেও না। ডেইলি স্টারের লেভেল আর তোমার লেভেল এক না। ওই বাংলাদেশ প্রতিদিন বের করবা আর ওই ডেইলি সান বের করবা, তুমি মনে করো তুমি ডেইলি স্টারের পর্যায়ে পৌঁছে গেছো। ইট নিডস এ বিট অফ মিট অ্যান্ড ফ্রুট টু মেক এ গুড নিউজ পেপার। আমি একটা কথা বলি আপনাকে ভাই, আমি আমার কথা হচ্ছে আমরা বেশি দিন বাঁচবো কি না জানি না, কতগুলো কথা বলে যাওয়া উচিত। মাহফুজুল আলমের সাথে আমি একদম সিনিয়র এডিটর হিসাবে কাজ করেছি, এই লোকটার পত্রিকা চালানো। মাহফুজুল আলমের সম্বন্ধে আপনি যত সমালোচনা করেন করেন, কিন্তু এই জাতির জন্য তো কিছু সংবাদ মাধ্যমের সম্পাদক দরকার, তাই না? ইংরেজি সাংবাদিকতায় মাহফুজুল আলমে আমি কি বলি, উনি যে পত্রিকাটা প্রতিষ্ঠিত করছে তার কতগুলো ব্যাপার আছে। এই লোকটা নিরলসভাবে প্রতিদিন 10টা এডিটোরিয়াল মিটিং করতে পারে। সে এই নিউজ সেকশনে গেল, গিয়ে ওখানে প্রশ্ন করলো এই নিউজটা কেন আসছে, এটা কেন আসে নাই, এটা কেন এতটুকু কম, এটা কেন এতটুকু বেশি, এটা কেন হেডলাইন হয় নাই, এটা কেন দ্বিতীয় লিড হয়েছে, এইভাবে স্পোর্টস সেকশনে চলে গেল, তারপরে সিটি সেকশনে চলে গেল, এন্টারটেনমেন্ট সেকশনে চলে গেল। বিলিভ মি, দিস ম্যান আনটায়ারিংলি পত্রিকার জন্য সারাক্ষণ কাজ করে, একটা প্রফেশনাল এডিটর। সে কীভাবে সহ্য করে বসুন্ধরা গ্রুপের ওই সব বাড়াবাড়ি, অথবা সেই লোক বাংলাদেশ প্রতিদিনের এডিটর নাঈম নিজাম, তাদের মতো সম্পাদকের বাড়াবাড়ি? এখন কথা হচ্ছে কি, এগুলো বলতে গেলে খারাপ যে অমুককে ছোট করে করা হচ্ছে। আমার কথা হচ্ছে তোমরা নিজেরাই তো বিতর্ক আনছো, যেমন জিয়ার সম্বন্ধে বিতর্ক এনে আজকে জিয়াকে তুমি সবচেয়ে বড় হিরো বানিয়ে দিচ্ছ গত 15 দিনে। নতুন প্রজন্ম জিয়া সম্বন্ধে কিচ্ছু জানতো না খুব একটা, এখন গত 15 দিনে যেভাবে জেনেছে সোশ্যাল মিডিয়া থেকে যে জিয়ার সে বড় হিরো তো বাংলাদেশে কেউ নেই। তো তুমি মাহফুজ আলমের সঙ্গে সম্পর্কে বিতর্ক করো, আজকে মাহফুজ আলমকে আমাকে বলতে হচ্ছে, বিকজ আমি না বললে বলবে কি, আমি তার সাথে চাকরি করেছি, আই ওয়াজ এ সিনিয়র এডিটর, আমি তার সাথেই চাকরি করেছি, পাশের রুমেই বসেছি। হ্যাঁ, 3 বছর আমি পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলাম, এখন আমি তো জানি লোকটা কে। এখন তুমি তাকে ছোট করার জন্য তুমি সেই এডিটর গিল্ড ওখান থেকে তুমি বিদায় হয়ে গেলা বসুন্ধরা গ্রুপের চাপে, তারপর গিয়ে তুমি এই প্রপাগান্ডা শুরু করলা, আর্টিকেল করে এই করে সে করে। আমার কথা হচ্ছে ভাই, সবাইরই যদি তোমরা কোনো ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিককে তুমি বাংলাদেশে বাঁচতে দিবা না, এর আগে মাহফুজুল আলমের 87টা
মামলা হয়েছে এটা কি ডাজ ইট ডিজার্ভ ইট, এটা কি প্রাপ্য তার? তুমি যদি করতে চাও একটা মামলা করো হয়রানি করার জন্য, আজকে ফেনীতে হিয়ারিং, কালকে বরগুনাতে হিয়ারিং, পরশুদিন যশোরে হিয়ারিং, আপনাকে পাগল বানিয়ে ফেলবে। আর কোনো লয়ার কীভাবে যাবে যখন শুনবে মাহবুজা নামের কেস, 20,000 টাকা হাতে দিতে হবে হিয়ারিংয়ে যাওয়ার জন্য, মাই ফিনান্সিয়াল ইউ আর ড্র্যান্সড, ইমোশনালি আপনাকে ধ্বংস করার জন্য সব কাজ করে, কেন তুমি এইসব ট্রিক্স ইউজ করো? এই জন্য বললাম মিডিওক্রেসি, মাথায় মেধা নাই, এসব করে কি মাহবুজা নামকে ধ্বংস করতে পারবা তুমি? মাহবুজা নাম তো মাহবুজা নামের জায়গায় থাকবে, যে যে জায়গায় থাকার কথা। এই ডক্টর ইউনিস সম্বন্ধে অনেক কিছু করছো, ইউনিসের কি হয়েছে এখন, কি হয়েছে ইউনিসের, কিছু হয়ে গেছে? ইজ এ নোবেল লরিয়েট, তোমার দেশে একটাই আছে, ওই একটা তুমি পছন্দ করলে, লাইক ইট অর ডোন্ট লাইক ইট, হি ইজ দ্য অনলি ওয়ান।